Smoking is injurious to health. It causes cancer. Dhumpan shasther pokkhe khotikor. Er phol cancer. Moddopan shasther pokkhe khotikor. Consuming alcohol is injurious to health. লৌকিক আচার পাশ্চাত্যের জড়বাদী বৈজ্ঞানিকরা নরনারীর দৈহিক সম্বন্ধকে বিবাহের মধ্য দিয়ে আইনের ও সমাজের নৈতিক বন্ধন হিসাবে স্বীকার করেছেন এও সত্য কিন্তু এর ঊর্ধ্বে আত্মিক বন্ধনকে তারা আদর্শ হিসাবে গ্রহণ করেননি হিন্দুর শাস্ত্র কিন্তু দেহের উপর স্থান দিয়েছেন আত্মার বিবাহের মধ্য দিয়ে নরনারীর যে মিলন ঘটে সে মিলন শুধু লৌকিক নয় আত্মিক তাই যজ্ঞের অগ্নি সাক্ষ্য রেখে উদাত্ত সুরে বেদ মন্ত্র ধ্বনিত হয় ওগ মম প্রথেতে হৃদয় দধাতু মম চিত্ত মনুজিধ্যন্ত্যস্থু মম বাচমেক মনা জুষস্ব বৃহস্পতিস্ত্ব নিউনত্তঙ্গমচ্ছ্যাং এইবার রাধা বল্লভের চরণে শান্তিতে শেষ নিঃশ্বাস ফেলতে পারব কথা বলছেন কেন আমরা কি কবিরাজ মশাইকে পাঠিয়ে কবিরাজ সকলের চেয়ে বড় বৈদ্য যে সেই রাধা বল্লভী আমার জীবনের সব যন্ত্রণার অবসান করে বড় অশান্তিতে কাটছিল রমাবল্লভ তোমার পিতা ঠাকুর যে ইচ্ছাপত্র করে যান এতদিন আমার বুকে তা পাষাণের মতো চেপে বসেছিল কিন্তু আপনি ছাড়া উত্তরাধিকারী নির্বাচন করবার ক্ষমতাই বার কার প্রতিষ্ঠার দিন থেকে নিজের হাতে বিগ্রহের সেবা করছেন আপনি আর গড়ে তুলেছেন এই চতুষ্পাদ নির্বাচন নির্বাচন বড় কঠিন রমাবল্লভ আমিও তো মানুষ আমারও তো ভুল চুক হতে পারে সে ভুল শোধরাবার ব্যবস্থা তো রইলই তা রইল বটে
কিন্তু না, জগন্নাথ তর্ক চূড়ামণির ভুল হয়নি। রাধা বল্লভ তোমাদের মঙ্গল করুক। তাহলে অনুমতি করুন, আজকের মতন আমরা আসি। গুরুদেবের ঘরে যেতে পারি? হ্যাঁ, তিনি একাই আছেন। গুরুদেবের আমলে যা করেছো তা করেছো, আর দিদার আমলে জেলেমালার দান নিয়েছো তা চতুষ্পাঠীর পাট উঠেছে। দান তো নেইনি, উপহার। কি বললে? উপহার? ব্রাহ্মণ সন্তান জেলে ভাবতে উপহার? তাই ভালো আছে দাদা, অম্বদ্দা কিন্তু সেদিন এ চোরের ডালনাটা বেশ হয়ে দিয়েছে। ভস্য ভস্য অখাদ্য, নেহাত দৈবের কৃপা সেদিন মহাপাতকের হাত থেকে বেঁচে গেছি। নাহলে পাষণ্ড জেলেটা এ চোরের সঙ্গে যে জিনিসে উপমিত করলে বৈষ্ণবের পক্ষে তা কানে শোনা মহাপাপ। কি বলেছিল? গাছ ফাটা বুঝি? আরে শ্রীবিষ্ণু শ্রীবিষ্ণু শ্রীবিষ্ণু। শ্রবণীন অর্থ ভোজনম। কি অর্থ মেতাত? ও বুঝতে পারলেন না মদ্রপণ্ডিত? বৃক্ষেন ফলতি য ছাগ শিশু সয়েব গাছ মাতা। গুরুদেব অসুস্থ, এই কি হাসি ঠাট্টার সময়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও যাও যাও, পদসেবা করো গিয়ে, পদসেবা করো গিয়ে। মৃত্যুর পূর্বে যদি গোপন বিদ্বেষীদের দিয়ে যান। সেগুড়ে বালি সেগুড়ে বালি, যা দেবার তার দুদাকি দিয়েছেন। গাছে না উঠি যা কাঁদি পেড়ে বলছো যজ্ঞেশ্বর, আগে জানা যাক গুরুদেব কি নির্বাচন করেছেন। এর মধ্যে আর জানবার কি আছে বলো? আদ্যদায়ী হচ্ছে সবচেয়ে পুরনো ছাত্র, খাঁটি নিষ্ঠাবান ব্রাহ্মণ, রাধাবল্লভের পুরোহিত, উনি ছাড়া আর কে হতে পারেন? আর হরিবল্লভপুরের এই চতুষ্পাঠী বা চালাতে পারে কে? অধ্যাপকগিরি করা অত চারটিখানি কথা নয় হে, অত সহজ কথা নয়। সারা ভারতবর্ষ থেকে ছাত্র আসে পড়তে এই রাজনগরে। ন্যায় শাস্ত্রে দস্তুর মতো বুৎপত্তি না থাকলে। বুৎপত্তি মানে? আর দুটো একেবারে গুলে খেয়েছে, একেবারে গুলে খেয়েছে। বলি ন্যায়শাস্ত্রটা কি পাকা তেঁতুল না কি? বড় যে ঠাট্টা করছে হে সুধাকর। বলি জগন্নাথ তর্ক চূড়ামণির পর এই আদিদার মতো একটা নইয়া বার করো, বার করো, বার করো, বার করো। আর দুদা আমি বলছি কি, তুমি আজই অধ্যাপকের আসনে বসে পড়ো। না না, গুরুদেবের অনুজ্ঞাপত্র যতক্ষণ না প্রকাশিত হয়েছে তার দরকার কি আদিদা? এটা যখন শতসিদ্ধ ব্যাপার তখন মেনে নিতে আপত্তি কি? তুমি এসো বসে পড়ো, আমরা আজ থেকেই পাঠ শুরু করি। এসো 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 জেনে পাচ্ছি। বেশ তো, প্রশ্ন করো, আমার কাজ না হয় পরেই হবে। আচ্ছা, ন্যায় বলেছেন আত্মা অচেতন, সাংসারিক সুখ দুঃখের ভোক্তা। অজো নিত্য শাশ্বত ইয়ং পুরাণা না হন্যতে হন্যমানে শরীরে। বুঝলুম আপনি যা বলতে চান, বিরুদ্ধ প্রমাণ পাবো কোথায়? কেন ভাই, শঙ্করাচার্য তার বিবেক চূড়ামণি গ্রন্থে
এ বিষয়ে যথেষ্ট বিচার করেছেন, প্রমাণ করেছেন আত্মা আর পরমাত্মা এক। কি বললে? আত্মা আর পরমাত্মা এক? তাহলে তুমি আত্মার বহুত্ব স্বীকার করো না? আমি স্বীকার অস্বীকার করবার কে? শাস্ত্রই যেটা অস্বীকার করেছে। আরে শাস্ত্রে তুমি কি বোঝা হয় যে বামন হয়ে চাঁদে হাত দিতে চাও? উচ্ছন্নে যাবে আদ্যতা, উচ্ছন্নে যাবে। যে কথা কানে শুনলেও পাপ হয়, আঙুল ফুলে কলা গাছ হয়েছে, বুঝছো না আদ্যতা? মরবার সময় গুরুদেবের বাস্তব ধরেছিল, তাই দুগ্ধবর্ষ একটা শিশুকে অধ্যাপকের আসনে বসিয়ে গেছে। আমি অযোগ্য হতে পারি, কিন্তু গুরু নিন্দে কানে শোনা। থামো থামো, অমন নাকাম আমরা ঢের ঢের শুনেছি। অর্বাচীন না হলে কেউ কিনা চতুষ্পাটিকে মিশনের স্কুল করে তুলতে চায়, আর তাই আমরা সহ্য করবো। চলুন জমিদার বাড়ি, দেখি আর প্রতিকার হয় কিনা। আচ্ছা তো শোনো শোনো, মিথ্যে না চুটি সুদা করে। আমরা তোর মতন খোসামু দেয় নাই, বুঝলি না? ভণ্ডের সংস্থা থাকতে আমরা ঘৃণা বোধ করি, খুশি হয় তুই নতুন অধ্যাপকের লেজ ধরে থাকে যা। আমরা থাকবো না, রমাবল্ল বল যদি বিধ না করেন আমরা নতুন টোল। কায়ের জ্বালাওয়ারের কিছুতেই সইতে পারছে না জি। অম্বরনাথ শুধু মূর্খ নয়, দাম্ভিক, ঘোরে ধরো নাস্তিক। বলে কিনা আত্মা আর পরমাত্মা এক, কেমিকের তুল্য মনুষ্য আর ঈশ্বরের কোনো প্রভেদ নেই। তাহলে তোমাদের আচার্য মহারাই তাকেই বা নির্বাচিত করলেন কেন? আগের রহস্য তো সেইখানে। আমাদের মনে হয় মৃত্যুর পূর্বে গুরুদেবের বুদ্ধি ভ্রংশ হয়েছিল। বাহ, চমৎকার তো তোমাদের গুরুভক্তি। আগে ভুল বুঝবেন না, গুরুদেব তো মানুষ, শাস্ত্রেই আছে মৃত্যুর ছয় মাস পূর্বে মনুষ্য মাত্রেরই বুদ্ধি ভ্রংশ হয়। আবার শাস্ত্র বাক্য তো আছে যে গুরুবাক্য বেদ বাক্য, তাই এর স্থলে তোমরা কোনটা মেনে নেবে? আমাদের চাওয়া চাই কিছু নেই, আমরা এসেছি আপনার কাছে বিহিতের আশায়। আমার দ্বারা আর কি বিহিত হতে পারে? যতক্ষণ না অম্বর স্বেচ্ছায় আচার্য পদ ত্যাগ করে বা সাধারণের বিচারে তাকে অযোগ্য বলে প্রতিপন্ন করে, ততক্ষণ জগন্নাথ তর্ক চূড়ামণির ব্যবস্থার কোনো অন্যতা হতে পারে না। বেশ, তাহলে আপনিও জেনে রাখুন, আজ থেকে আমরা চতুষ্পাঠী পরিত্যাগ করলাম। পাণ্ডিত্যের চেয়ে বড় ধর্ম ব্রাহ্মণত্ব, একটা অর্বাচীনের অধীনে থেকে সেই ব্রাহ্মণত্ব আমরা হারাতে পারবো না। সমস্যার জালে যাবার নূতন করে জিট পড়ল বিশ্বম্ভর। এসব তো তুচ্ছ ব্যাপার, আসলে উইল সম্বন্ধে কি করবে না জানালে কি করবো? এখনো তো কিছুই স্থির করতে পারছি না ভাই। কিন্তু আর তো সময় নেই ভাই, মাত্র 15টা দিন, এর মধ্যে মেয়ের বিয়ে দিতে না পারলে যে জানি সর্বশান্ত হব, কিন্তু অন্ধের মতন অত ঢিল ছুঁড়তে পারবো না ভাই। কিন্তু কিন্তু এটা যে বাণীমা অসুখী হলে আমি কিছুতেই নিজেকে ক্ষমা করতে পারবো না বিশ্বম্ভর। কি গো এত সকাল সকাল সদর থেকে উঠে এলে যে? এমনি কাচারিতে বসে থাকতে আর ভালো লাগলো না। কিন্তু মুখ চোখ শুকনো শুকনো ঠেকছে, শরীর ভালো আছে তো? তবে কদিন থেকে দেখছি তুমি যেন কি একটা ভাবছো। ভাবনা না, এমন কিছু না। তবে বাণীর বিয়েটা দেবার কোনো ব্যবস্থা করতে না পারলে? চেষ্টা তো হচ্ছে, ফুল না ফুটলে কারোর কিছু করবার হাত নেই। তবে বিশ্বম্ভর উকিল কিছু বলছিলেন তিনি? না এমন কিছু নয়, বাণী কোথায় বড়বো? ঠাকুর বাড়িতে বুঝি। তাছাড়া আর কোথায় থাকবে বলো, সামনে রাসযাত্রা না, তার কি নবাব খাবার সময় আছে? বেলা তো অনেক হলো, তাকে ডেকে পাঠালে না কেন? পাঠাইনি আবার, কিন্তু সেই যে সকাল থেকে ছুটছো তুমি ওই ঠাকুরের সাজ তৈরি করতে বসেছে। বাবা বাড়ি না ঢুকলে সে আর আসবে নাই তো। আচ্ছা আমি নিজেই যাচ্ছি তাকে ধরে আনতে। ওই আদর পেয়েতেই তো মেয়ে সবাই মাথায় চড়ে বসেছে। আর কটা দিনই বা বড় বউ, না বিয়ে তো ফেলতেই হবে। বাণী বাবা, তুমি দেখি না পাঠিয়ে নিজে চলে এলে যে? তোর সঙ্গে একটা গোপন পরামর্শ আছে মা। পরামর্শ? আচ্ছা তুমি সিঁড়ির উপর উঠে বসো, আমি হাতের কাজটা সেরে নিয়ে গিয়ে তোমার পরামর্শ দিই, কেমন? আচ্ছা ছুঁড়ে বসো, আমার সব ছোঁয়া যাবে যে। ও আচ্ছা, বড় বিপদে পড়েছি মা। বিপদ কেন, কি হয়েছে বাবা? আচ্ছা তার আগে বল দেখি ওই নতুন পুরুষটা কি রকম ভাবে পুজো করছে। ছাই,
ও আবার একটা পুরুষ নাকি? এক ফুট একটা ছেলে? তা বুড়ো হই তো আর কেউ জন্মায় না মা। তুমি যাই বলো বাবা, দাদাবাবু বেঁচে থাকলে ওকে কখনো রাখতো না। কেন বলতো? ও পুজোর কিচ্ছু জানে না বাবা, সকালে বসে বসে দেখছিল আর রাগে আমার। কিন্তু রাগ করেও তো কোনো ফল হবে না মা। এই মাত্র টোলের ছাত্ররা এসে অম্বরনাথের নামে নানান রকম নালিশ জানিয়ে গেল, কিন্তু ওকে সরাবার কোনো উপায় নেই। উপায় নেই কেন? বাবার উইল অনুসারে রাধাবল্লভজির পুরোহিতই হোক আর টোলের অধ্যাপকই হোক, এই নির্বাচন করবার ভার ছিল তর্ক চূড়ামণি মহাশয়ের উপর, এটা আমার কোনো হাত নেই। এখন নতুন পুরুষের থাকা না থাকা নির্ভর করছে পাঁচজনের বিচারের উপর। দাদাবাবুর এরকম উইল করার মানে? বোধ হয় ইংরেজি শিখেছিলাম, তাই বাবার আমার উপর বিশ্বাস ছিল। কিন্তু তুই যেন ছেলে মানুষগুলোকে অবজ্ঞা করিস, ভয়ে স্বল্প হলেই যে নির্বোধ হয় তার কোনো মানে নেই। আমি জানি যে বাণীমা আমার খুব বুদ্ধিমতী, তুই যদি ওকে একটু শিখিয়ে পড়িয়ে নিস মা। কি যে বলো বাবা, আমি নিজেই ভারি পুজোর জানি, তাই আবার ওকে শিখিয়ে নেব। কিন্তু তুমি আর দেরি করো না বাবা, তোমার খেতে অনেক বেলা হয়ে যাচ্ছে। তুইও চল, নইলে তো পেট ভরবে না। কেমন? আচ্ছা তুমি এগো, আমি এগুলো তুলে রেখে এক্ষুনি যাচ্ছি। শুনে দিচ্ছ? আচ্ছা তাহলে থাক, আন্নিকে জায়গা করে দেবো। আন্নিকে জায়গা না থাক, হ্যাঁ একটা কথা ছিল, আচ্ছা থাক অন্য সময় বলবো। এখন অন্য সময় কেন? শেষকালে যদি আবার আট কপালে ধরে। ঠাট্টা নয় বৌদি, আমি এসেছিলাম তোমার কাছে একটা পরামর্শ চাইতে। পরামর্শ আমার সঙ্গে? বলো কি ঠাকুরব, তুমি না বলেছিলে স্ত্রী বুদ্ধি প্রলয়ন করে? ঘাট হয়েছে মাপ চাই দিব। তুমি যে ঠাট্টা বোঝো না কি করে বুঝবো বলো? ও ঠাট্টা তা আমরা ভাইয়ের মুখ্যসূক্ষ্ম মানুষ, কি করবো বলো। কই না স্ত্রী বুদ্ধির কাছে কি চাও বলো? কই কি হলো বলো? আচ্ছা বৌদি, জমিদার বাড়ির মেয়েদের সঙ্গে তোমার তো খুব জানাশোনা আছে। তা নেই, খুব আছে। জমিদার বাড়ির মেয়েটি শুনেছি খুব ধর্মপরায়ণা। গৌরচন্দ্রিকা ভাঙছে কেন ঠাকুরপো? কি বলতে চাও বলোই না। তুমি তো সবই জানো বৌদি, বলছিল কি এই অম্বরনাথের কথাটা যদি একবার তার কাছে। কি বললে? তোমার হয় অম্বরনাথের নামে আমি ওর কাছে লাগাতে যাবো? আহা না বুঝি চড়ছো কেন বৌদি? আমি কি লাগাতে বলেছি? অম্বর যে পুরুষ হবার যোগ্যই নয় এইটুকু শুধু জানিয়ে দেওয়া, সেটা তা মিথ্যে নয়। মিথ্যে কি সত্যি জানি না ঠাকুরপো, কিন্তু তুমি আমার আপনার জন, কিছু বলতে গেলে লোকে ভাববে তোমার জন্যই আমি নতুন পুরুষের নামে কুৎসা গিয়ে বেড়াচ্ছি। এ কি কুৎসা হলো বৌদি? ঠাকুর পুজোর নামে অম্বর যে ছেলে খেলা করে সে ভাবনা তোমায় ভাবতে হবে না ঠাকুরপো। তোমার চোখের চেয়েও আরো দুটো শক্ত চোখ সবসময় অম্বরনাথের কাজের উপর পাহারা দেয়। কে কার কথা বলছো বৌদি? বাণী, জমিদার বাবুর মেয়ে। বাস 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 বৌদি, তিনি শুধু কি চোখে দেখেন এই খবরটা মাইনে দাও। ধরে তোমার বৌদি আমি চিরকাল তোমার কেনা দাস হয়ে থাকবো। কি করছো কি ঠাকুরপো? দাস হবার এতই যদি বাসনা হয়ে থাকে তাহলে না একজোড়া টুকটুকে পায়ের ব্যবস্থা করে। কিচ্ছু করতে হবে না বৌদি, কিচ্ছু করতে হবে না, তুমি শুধু আমার খবরটা না দাও বাস। তারপর দেখি অম্বরের পুরুষগিরি থাকে কতদিন আর টোলের পণ্ডিতি করে খায় কি করে। Thank you.
দেবতার সঙ্গে ছেলে খেলা করবার জন্য কি আপনাকে পুরোহিত করা হয়েছে? ভোগ নিবেদন করতে আপনার ভুল হয়ে যায়, কিসের পর কি দিয়ে আরতি করতে হয় তাও আপনার মনে থাকে না। আপনি আপনি আমাকে ক্ষমা করুন। ক্ষমা? ক্ষমা আমার কাছে না চেয়ে বরং রাধা বল্লভের কাছে চান, নিত্য যার পূজার অঙ্গহানি করছেন। আমি নিখুঁত ভাবে পুজো করবার চেষ্টা করি কিন্তু পারি না। যখন দেখি দেবতার এত ঐশ্বর্য, তাকে আরাধনা করবার জন্য এত আড়ম্বর। দেবতাকে কি আপনার মতন পৈতে সভ্য সকলে রাখতে বলেন? কি জানি, হয়তো আমারই ভুল, নিজের মনকে আমি কিছুতেই বোঝাতে পারি না। যতবারই নিবিষ্ট করতে চাই। মিথ্যা কথা, নিবিষ্ট আপনি করতে চান না, তা যদি চাইতেন তাহলে সংশয় আসতো না, সন্দেহ জাগতো না মনে। তাই তো বারবার অবাক হয়ে আপনার দিকে চেয়ে থাকি, মনে হয় যেন মূর্তি মূর্তি ভক্তি, ওরা এতটুকু যদি আমি পেতাম। ঘোষামত শোনা আমার অভ্যেস আছে পুরুত ঠাকুর, ওতে কোনো লাভ হবে না। তার চেয়ে কাজ যদি বজায় রাখতে চান, যান গিয়ে পুঁথিপত্রগুলো নাড়াচাড়া করুন। সঙ্গেই আছেন,
উমা তাই নাকি? লুকিয়ে লুকিয়ে মরা হয়েছিস না? আহা লাগলো। তোর পাথরের ঠাকুর তো চুপ করেই রইলেন, রক্ত মাংসের ঠাকুর হলো এতক্ষণ। এসব কথা নিয়ে তামাশা করতে নেই তুলছি। তামাশা করবো না কেন রে? মেয়ে মানুষ হয়ে যখন জন্মেছিস তখন কাউকে না কাউকে তো বিয়ে করবি। না, বিয়ে আমার হয়ে গেছে। বিয়ে? বিয়ে হয়ে গেছে? সত্যি বলছিস? শুনে আমার হাত পা ঠকঠক করে কাঁপছে যে ভাই। কিসব মানুষ বাঁধিয়েছিস? কাকে কাকে বিয়ে করেছিস? রাধা বলল কি? ও তাই বল, আমি ভাবছিলাম বুঝি সত্যি সত্যি কাকে। মিথ্যা আমি বলি না তুলসী। শালি তুই, পাথরের ঠাকুরের সঙ্গে আবার কারো বিয়ে হয় নাকি? হয় রে হয়। ছেলেবেলা থেকে এ দেহ মন প্রাণ সবই রাধা বল লক্ষ্মী দিয়ে বসে আছি। উনি আমার স্বামী, উনি আমার সব। তারপরে মৃগাঙ্কর সঙ্গে বানিয়ে দিয়ে দেবো। অন্য পাথর আর পাচ্ছ কোথায়? সময় তো মোটে দু হপ্তা, এর ভেতর বিয়ে দিতে না পারলে। জানি সর্বশান্ত হবো, আর বাবার উইলে নির্দেশ হচ্ছে তাই। কিন্তু যে মৃগাঙ্কর সঙ্গে বাণীর বিয়ে দিইনি বলে বাবা অভিমান করে আমাকে এই এত বড় শাস্তিটা দিয়ে গেলেন। মানুষের হাত কতটুকু বলো, হয়তো হয়তো রাধা পল্লবের সেই ইচ্ছে। না, তা কখনো হতে পারে না। রাধা পল্লব কখনো একটা মাতাল চরিত্রহীনের হাতে বাণীকে দিতে বলতে পারেন না। না দিলে সেই চরিত্রহীন মাতালেরই হাতে তো সমস্ত বিষয় সম্পত্তি যাবে। আর রাজরানীর মতো করে যে মেয়েকে মানুষ করে তুলেছ তার হাত ধরে গাছতলায় দাঁড়াতে হবে তুমুটো অন্যের জন্যে। বড় বউ তা হয়তো সহ্য হবে, কিন্তু ওগো তুমি আর অমত করো না, মৃগকে কালই একটা তার করে দাও। তা হয়তো দেবো, কিন্তু কি ভাবছো এত? ভাবিনি কিছু, তবে তবে আর দেরি করো না, এক্ষুনি যাও সরকার মশাইকে বলে দাও কাল ভোরেই যেন একটা তার করে দেয়। আচ্ছা তাই বলে দিচ্ছি। হ্যাঁ আমি বলছিলাম কি যে একবার বাণীর মতামতটা নিলে হতো না, কি জানি বিয়ের কথা শুনে সে যদি আবার বিগড়ে যায়। তুই এসেছিস মা? একটু আগেই তোর মাকে বলছিলাম যে তুই এখন বড় হয়েছিস, হ্যাঁ তোর একটা মতামত। তার আর দরকার নেই বাবা। দরকার নেই? বিয়ে আমার আর হতে পারে না। তা পারবে কেন? চিরকাল আইবুড়ো থেকে ঠাকুরের সেবা করলে দিন কাটবে? কেন তুমি বুঝতে পারছো না মা, রাধা পল্লব যার স্বামী সে সামান্য মানুষকে কি করে? তুইও তো মানুষই মা, তোর সমাজ আছে লোকাচার আছে, মানুষকে বিয়ে না করলে। বাবা তোমার ওই মত? তাহলে কি ছেলেবেলা থেকে দাদা বাবু আমায় ভুল শিখিয়ে এসেছেন সব মিথ্যে? না 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 না, তোমরা আমার বিয়ে দেবার চেষ্টা করো না, মানুষকে আমি স্বামী বলে স্বীকার করতে পারবো না কিছুতেই না। বল ফুলে কি চাষলো আগুনের কনক?
না পাই কি যেন কাজ লাগলো কি যেন কাজ লাগলো শ্মশান গির কোনে ফিকরি চাঁদ হাসলো মাগুনের কোন চাপাই কি যেন কাজ লাগলো কি যেন কাজ লাগলো সেই কুসুমের লজ্জা ধরে রং সাজা বলিতে কি থেমে যায় সে বলিতে কি থেমে যায় সেই কুসুমের লজ্জা ধরে রং সাজা বলিতে কি থেমে যায় সে বলিতে কি থেমে যায় হাসির আড়ালে আর কি গোপন দোলে তার হাসির আড়ালে আর কি গোপন দোলে তার কি যেন সে কি লুকায় কি যেন সে কি লুকায় হয়তো সেই কথা তার সৌরভে যায় ফেসে যায় দক্ষিণ হাওয়ার গৌরবে হয়তো সেই কথা তার সৌরভে যায় ফেসে যায় দক্ষিণ হাওয়ার গৌরবে জানি কখন কি তার কঞ্জবাদে ভাসলো কি জানি কখন কি তার কঞ্জবাদে ভাসলো আগুনের কোন চাপাই কি যেন লাগলো কি যেন লাগলো চাঁদ ভাসলো আগুনের কোন চাপাই কি যেন লাগলো কি যেন লাগলো এই বড়া মন্ত্র এই বড়া পাজি উল্লুক কেডা ভাইস এখানে দাঁড়িয়ে কি করছিস তার এই এসে কে এসেছে আগে তার এই এসে ও তার এসে বলে গিয়ে দেখা হবে যেমন চাকর তার তেমনি মনির যত হাসি তত কান্না বলে গেছেন রাম সন্না বাবু দিদি একবার টের পালি আর রক্ষী থাকবে না চল গিদ্ধা ফের যদি গার্জেনি করতে আসবি মদ ঢেলে দেব দিয়ে আবার শেষ পরে তো সেইগুলো আপনারাই চাকরো নেন রইলেন সাপ কাশলে একটু পড়ে দেখবেন ইনফার্মেন্ট ফুল জানো অরন্ত যে সোহাগ করে তার শাসনটুকু শুনতে ভালো লাগে বুঝলে ইমিডিয়েটলি রমা বলল রমা বলল কে কিছু মন্দ খবর নাকি না তবে তলবটা খুব জরুরি কে চলে নাকি কে চলে কে সারা রাত্রির মধ্যে একটু ঘুমুতি দেবেন না আগে তিনি ছিলেন মহাপুরুষ তার সঙ্গে তুলি মুল্লি করবেন না তবে আমি একটু নিদ্রেলু আছি নিদ্রেলু আছি বাড়ি তো করো এখন যাও ওদের যন্ত্রপাতি গুলো গাড়িতে তুলে দাও যাও দিদি গো যাও দিদি বুঝি ঘুমিয়েছেন তাকে বুঝিয়ে বলো কাল ভোরের গাড়িতেই আমি বেরিয়ে যাব তার সঙ্গে দেখা হলো না বলে তিনি যেন রাগ না করেন জবাব দাও না এ বন্ধু কি মুশকিল দয়া করে মাথাটাই না নাড়ো কোথায় যাবে
এই যে বোল ফুটেছে দেখছি, এক জায়গায় যাব তার এসেছে। কোন জায়গায়? আচ্ছা, তুমি কি ভূগোলের সব জায়গা চেনো না? আমার সব কাজের হিসেব দাখিল করতে আমি তোমার কাছে বাধ্য। হাসছো, হাসছো যে বড়, মনে করেছো তোমার সঙ্গে বিয়ে হবার পর সব অধিকার এখন তোমার। আরে নেহা, দায়ে পড়েই তো তোমাকে বিয়ে করা। দায়ে পড়ে? হ্যাঁ, রাগ হলো নাকি? কেন বলো তো, ফুলসজ্জের রাত্রি তো আমি তোমাকে খুলে বলেছি, তোমার বাবা বিশেষ করে ধরলে না দিকে দিদি দিদি ঘ্যানার ঘ্যানার করছিল বউয়ের জন্য। আর তোমার বাবাকে উদ্ধার করা হলো আর দিদিও বউ পেলেন। এখন তুমি সুখে স্বচ্ছন্দে ঘর সংসার করো আর আমি স্ফূর্তিতে ঘুরপাক খেয়ে বেড়াই, ইচ্ছে আর বেশি কি চাই বলো তো? হ্যাঁ, তুমি তাহলে দিদিকে বুঝিয়ে বলো, বুঝেছ? হ্যাঁ হ্যাঁ, শুনেই না কোথায় যাচ্ছি, হাজারো বন্ধু তো। মনে যা করেছো তা নয়, কিন্তু এবার আর বন্ধু নিয়ে ফুর্তি করতে যাচ্ছি না, এবারে যাচ্ছি মামার বাড়ি, দোস্তুর মতো টেলিগ্রাম নিয়ে। হ্যাঁ, মহাগুরু ধনজন যৌবন গর্বং ধরতি নিমেষাত কাল সর্বং মায়াময়মিদমফি লঙ্ঘিত্বা ব্রহ্মপদং প্রবিশাশু বিদিত্বা। দা ঠাকুর! ও দা ঠাকুর! কে রে? মহেশ? হ্যাঁ, বলছি নু, আজও কটা ফুল ফুটেছিল, নে যাবি নি? আজও দিবি? নিয়ে আয়। এই নে যাও দাদা। বাহ, সুন্দর জবা তোরে, সেদিন যে বেল ফুল দিয়েছিলি তার জুড়িয়ার এই তলাটা কোথাও পেলাম না রে। সত্যি রে মহেশ, রাধা বল্লভ তোর উপর খুব খুশি হবে। আচ্ছা আজ চলি, কেমন পুজোর সময় হয়ে এলে। তাই তো ভাবছি মানিমা, তুমি পরের ঘরে গেলে তোমার রাধা বল্লভজির যে কি হবে। থামুন আচার্য ঠাকুর। হ্যাঁ, রাগ করো না মা, পুজো হয়তো নিত্যই হবে, তবে ক্রিয়াকলাপগুলো অম্বরনাথের ঠিক তেমন জানা নেই কি না? সেটা তো দেখতেই পাচ্ছি, শিখে নিলেই তো পারে। স্বয়ং বাণীমাই যখন সে ভার নিয়েছে তখন আমরা তো কোন ছাড়। অবশ্য অম্বরনাথের ভক্তি আছে, নিষ্ঠাও আছে, তবে কিসে কি লাগে এই জানলে মা? সেদিন রাধা বল্লভের পুজো করতে বেল ফুল নিয়ে এসে হাজির। বেল ফুল? কই আমায় তো বলেননি। বলিনি কি আর সাধে মা, জানি তো তুমি সব সইতে পারো মা, কিন্তু দেব সেবার এতটুকু ত্রুটিও। সইতে পারি না, তা যদি জানেন তো বলেন কেন? দিন রাত আপনাদের নালে শুনতে শুনতে কান আমার ঝালাপালা হয়ে গেল। এত দেরি করলেন যে? এগুলো আনতে গিয়ে একটু কি ওগুলো? ফুল। ফুল আলাদা করে বই নিয়ে আসবেন কি দরকার বলতে পারেন? থালাতে যা আছে তাই তো পড়ে থাকবে। একজন বড়ই শ্রদ্ধা করে দেয়। শ্রদ্ধা করে কে দেয়? মহেশ মণ্ডল। কি বললেন? মহেশ মণ্ডল? সূত্রের দেওয়া ফুল দিয়ে আপনি আমার রাধা বল্লভের পুজো করেন? খুলুন দেখি কি ফুল। তুমি যে কত বড় মূর্খ, তা জেনেও এতদিন কোন রকমের সইছিলাম, ভেবেছিলাম হয়তো তুমি শিখে নেবে, কিন্তু আর নয়। কোন ফুল দিয়ে কোন দেবতার পুজো করতে হয় এটুকু যে জানি না, সে পুরাতগিরি করতে আসে গোল্লার যায়। তুমি যাও এখনই আমার মন্দির থেকে বেরিয়ে যাও, আমার ঠাকুর অমনি থাকেন সব ভালো, তবু তোমার মতো মূর্খ অনাচারের পূজা আমি চাই না। বাণী কি হয়েছে রে? কি হয়েছে? আমার খেপে গেলি কেন? বাবা, তুমি আজ কালকে এক্ষুনি ডেকে পাঠাও, পুজোর জন্য যেন তৈরি হয়ে আসে। ওটা কেউ যখন থাকে না তখন আমিও থাকবো না মামি,
কিন্তু তলবটা কেন বলো তো? মামা তো আশীর্বাদ করি পাশ কাটালেন। বলবো বাবা, আগে একটু জিরো হাত মুখ ধুই মুখে কিছু। সুবিধা হবে না মামি, সুবিধা হবে না। খবরটা না শোনা পর্যন্ত বলা দিয়ে কিচ্ছু না পেন। বানির বিয়ের ব্যাপারে তোকে ডেকে পাঠিয়েছি মেঘু। বানির বিয়ের ব্যাপারে? হ্যাঁ, তোকে একটা সৎ পরামর্শ দিতে হবে বাবা। পরামর্শ আমি দেবো? এত বড় সম্মান আমাকে আর কেউ দেয়নি মামি। বেশ, পরামর্শ দিচ্ছি। শোনো, একটা কাজ করো, বানির বিয়েটা না চট করে দিয়ে দাও। ও পরামর্শ তো সবাই দিতে পারে মৃগু, আর দিচ্ছেও। ও তাও তো বটে, তাহলে অন্য একটা কিছু দিতে হয় না? আচ্ছা, ঠিক কি ধরনের একটু খুলে বলতে পারো? তোর কাছে লুকোচুরি করবো না বাবা। শ্বশুরমশাই মরবার সময় একটা উইল করে যান, সেই উইল অনুসারে আর কদিনের ভেতর যদি নিকশ কুলিনের ঘরে বাণীর বিল দিতে না পারি, তাহলে আমরা সবাই মিলে পথে বসব, আর এই সমস্ত বিষয় সম্পত্তির মালিক হবে তুমি। মালিক হব আমি? বলছো কি মামি, তোমরা যে আরব্য উপন্যাস শুরু করলে দেখছি। ঠাট্টা নয় বাবা, সত্যি। আরে দাঁড়াও দাঁড়াও, বলি এই উইলের কথা আর কে কে জানে? তোমার মামাবাবু জানেন, আমি জানি, আর উকিল বিশ্বম্বর বাবু। ব্যাস ব্যাস মামি, সব ঠিক আছে। তুমি এক কাজ করো, উকিল বিশ্বম্বর বাবুকে না কিছু মোটা রকমের দক্ষিণে দিয়ে দাও, তাহলে উইলের কথা কেউ জানতে পারবে না, আর তোমাদের সম্পত্তি তোমাদেরই থেকে যাবে। তাও কি কখনো হয় বাবা? কেন হবে না? আরে কর্তা মশাইয়ের বাহাদুরে হয়েছিল, তা নাহলে এরকম উইল কেউ করে? আর তাছাড়া মামি, আমি সব সহ্য করতে পারি, ও বিষয় আসায় আমি সহ্য করতে পারি না। বাবা, তিনি যা ভালো বুঝেছিলেন করেছিলেন, আমরা তার বিচার করবার অধিকারী নই। কিন্তু মৃগু, এর একটা উপায় আছে। আছে? হ্যাঁ, আর সেটা তোমারই হাতে। আমারই হাতে? আরে আমি কি করতে পারি? তবে হ্যাঁ, হুকুম করলে ওরকম দু চার ঘন্টা এমএবিএ পাশ করা ছেলে তোমার দরজায় এনে হাজির করে দিতে পারি। তবে কি না জানো, ওই নিকশ কুলিন পাত্র। কেন বাবা, তুমি তো রয়েছ। হ্যাঁ বলো কি মামি, আমি আছি? হ্যাঁ আছি, তবে তবে নেই। তোমার অমত কিসের বাবা? অমত না না, তা না, তবে বলো কি মামি, আছি ভাগ্নে হব জামাই, আরে যে সাহেব বাড়ি দেখছি, ভাই বোনে বিয়ে, রাম রাম রাম। কিন্তু কুলিনের ঘরে এরকম তো হয় বাবা? হয় মামি, সব হয়। আচ্ছা মামি, একবার ভাবো তো, বরণ করতে গিয়ে যখন বলবে কড়ি দিয়ে কিনলুম, দড়ি দিয়ে বাঁধলুম, হাতে দিলুম মাকু, একবার ভ্যা করো তো বাপু, তখন কিন্তু মামি আমি সত্যি হেসে ফেলব। তোর নাম বাণী না? তুই ঠিকই চিনেছিস মৃগু। বাণী, মৃগুকে নিয়ে ও ঘরে বসাও, আমি ওর জলখাবারটা নিয়ে আসছি। কই এসো মৃগুদা। আরে যাচ্ছি রে, দাঁড়া, কতদিন এখানে ছেড়ে গেছি, একটু চোখ বুলিয়ে নি। চল চল চল। ছেলেবেলা এ ঘরেতে আমিই ছিলাম জানিস, তা গুছিয়ে টুছিয়ে মন্দ নিস নি, কিন্তু এদিকে যে তোকে শ্বশুরবাড়ি পাঠাবার ব্যবস্থা হচ্ছে রে। আমি গেলে তো? সে কি রে, বিয়ে করবি অথচ শ্বশুরবাড়ি যাবি না? সেই জন্যই তো তোমাকে এই ঘরে ডেকে নিয়ে এলুম। সেই জন্য? তাহলে তোরও একটা জন্যে আছে। বেশ বলে ফেল, বোঝার উপর না হয় শাকের আটি হবে। মেঘুদা, এই বিয়েতে তুমি মত দিও না। আরে আমি যে মত দেবো এটা তুই মনে করলি কি করে? মনে আমি কিছুই করিনি, কিন্তু এইটুকু তুমি জেনে রাখো, আমি প্রতিজ্ঞা করেছি এই জীবনে বিয়ে করবো না। বিয়ে করবি না? সে কি রে, তুই যে অবাক করলি বাণী। অবশ্য আমার সঙ্গে যে তোর বিয়ে হবে না এই বিষয়ে তুই নিশ্চিন্ত থাক। আরে ব্যাপারটা কি রে? বিয়ে আমার হয়ে গেছে। হ্যাঁ বিয়ে হয়ে গেছে? যা বাবা, তার করে এনে তোরা যে আমাকে হার্ট ফেল করাবার জোগাড় করলি রে বাণী। মামি বলে সাত দিন পরে এই সম্পত্তির মালিক হবো আমি, তুই বলছিস বিয়ে হয়ে গেছে, অথচ মামা মামি এই বিষয়ে কিচ্ছু জানে না। হ্যারে তাই বাণী, তোদের বাড়ির কি লোকজন সব খেপে গেছে নাকি? বিয়ে হয়ে গেছে? এই কার সঙ্গে বিয়ে হয়েছে বল। রাধা বলল বি আমার স্বামী। রাধা বলল? সেবার আমার কি? এইবার তুমি হাসালে মৃগুদা, রাধা বলল বা আমাদের গৃহ দেবতা। গৃহ দেবতা? ও তাই বল, বাবা এতক্ষণ পরে ঘাম দিয়ে জ্বর ছাড়ল। মৃগুদা আমাকে তুমি বাঁচাও, মা বাবাকে তুমি বুঝিয়ে বলো, এ বিয়ে আমি কিছুতেই করতে পারবো না।
তার আগে তুই আমাকে বুঝিয়ে বল দেখি আপত্তিটা তোর ওই বিয়েতে না মানুষ স্বামীতে? এই তো তোমাকে বললো, রাধা বল্লভকে যে স্বামী বলে জেনেছে সে কি করে মানুষকে? ও তাও তো বটে, কিন্তু হ্যাঁ একটা কাজ কর না, ওই রাধা বল্লভকে স্বামী না করে স্বামীকে যদি রাধা বল্লভ করিস। স্বামীকে রাধা বল্লভ? এসব কথা তুমি জানলে কি করে মেঘদা? ওরে সাহিত্য নিয়ে একদিন আমিও তো নাড়াচাড়া করেছি নাকি, তোদের এই শাস্ত্রী আছে। শাস্ত্রের কথা থাক মেঘদা, সোনার পাথর বাটিও শুধু গল্পেই শোনা যায়। না রে না, সোনার পাথর বাটিও হয়, বুঝতে পারলি না তো? ধর কারোর সঙ্গে তোর বিয়ে হলো কিন্তু কিন্তু সে স্বামী হলো না, হয় তাকে রাধা বল্লভ সাজিয়ে পুজো করলি আর না তার সঙ্গে বন্ধুত্ব পাতালি, অথচ এদিকে তোর যে বিয়ে হয়ে গেল সেটা অস্বীকার করা চলে না, কেমন? কি হয় মেঘদা? হবে না কেন, রামকৃষ্ণ ঠাকুরের কি হয়েছিল? আরে যাকে রামকৃষ্ণ ঠাকুরের কথা, আমার কথাটা ভেবে দেখ না একবার। তোমার তুমি কি বিয়ে করেছো? হ্যাঁ করেছি, ওই নামে মাত্রই, তার সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে দিব্যি আছি একবারে তোপা। এই যে মামি, বাণীর সঙ্গে সব বোঝাপড়া হয়ে গেছে, আমি তাহলে চট করে হাত মুখটা ধুয়ে আসি। বাণী শোন, দিগু অমন করে পালালো কেন রে? আমি তার কি জানি, কি কথা হলো? বিয়েতে রাজি আছে? বিয়ে ওর হয়ে গেছে। কার? মৃগুর? মৃগুর বিয়ে হয়ে গেছে? কবে, কার সঙ্গে? জানি না মা, জিজ্ঞাসা করিনি। কেন জিজ্ঞাসা করিসনি? ওর সঙ্গে বিয়ে যদি না হয় তাহলে কি উপায় হবে ভেবে দেখেছিস? বেশ তো গায়ে হাওয়া দিয়ে বেড়াচ্ছিস। কি করলে কথা বললো? হাতে কোনো দিকে কোনো আশাই রাখলে না। মামি, মামি কি হঠাৎ চোখের জল কেন? বাণী কিছু বলেছে বুঝি? এ কি সত্যি মিগু? বাণী যা বলে গেল তা সত্যি? তোমার ভরসাতেই বুক বেঁধেছিলাম বাবা, তাও রাধা বল্লভ এমনি করেই কে? আরে রে রে রে, তোমার এই চোখের জলগুলো থামা দেখি, এখনো তো ঢের সময় আছে, আগে একটু জল টল খাই তারপর নদীর ধারে ফাঁকা হয় একটু ঘুরে আসি, তা নয় কোথায় গিয়ে অসুখ করলো কি না করলো আমি খাটে জোগাড় করে বসলে। হ্যাঁ আপনাকে একটা কথা নিবেদন করতে এলাম। এখন আমি ব্যস্ত আছি উকিলবাবুর সঙ্গে, অন্য সময় এসো। আর হয়তো সময় হবে না। কেন, তুমি কি অন্য কোথাও যেতে চাও? কাশি থেকে আমার দীক্ষাগুরু চিঠি পেয়েছি, তিনি আসামে কতগুলো চতুষ্পাঠী খুলতে চান, তার ভার আমাকেই নিতে হবে। তুমি এখানকার এই টোল? আমি আপনার কাছে পদত্যাগপত্র নিয়ে এসেছি। এ তো সবে বড় হলো রমা বলল, উইল অনুসারে তুমি এখন অন্য লোক নিয়োগ করতে পারো। কিন্তু টোলের ছাত্ররা যার কাছে পড়তে চায় তাকেই নিযুক্ত করলে আমি সুখী হব। তা তুমি বেশ তাই হবে। কবে যেতে চাও? কাল সকালে। অম্বর, যাবার সময় মনে কিছু ক্ষোভ করো না বাবা, বাণী মা যে তোমাকে লক্ষ্মীনারায়ণজির পুরোহিত করতে। আমার অযোগ্যতার কথা আপনাকে তো আমি আগেই জানিয়েছিলাম। অদ্ভুত ছেলে তো। কে জানে বিশ্বম্বর, কে জানে তোলের দুর্ভাগ্য কিনা।
মুখের জল তোমায় মালা দে ডাকলো যে বাসামী কেমন করে তুমি হারা রইবে সে তারামি মালা দে ডাকলো যে বাসামী কেমন করে তুমি হারা রইবে সে তারামি তুমি বলো কেমন করে তুমি বলো কেমন করে কাটবে চিনতে পারলে না তো সেই যে কাশীর চতুষ্পাটিতে একসঙ্গে কিছুদিন মগ্ন করা গেছিল তুমি মুগ্ধবোধ নিয়ে মুগ্ধ হয়ে থাকতে আর আমরা জহরা ভাইয়ের গান শুনে মুগ্ধ হতাম আপনি এখানে আরে কিঞ্চিৎ মামার বাড়ির আবদার খেতে এসেছি বুঝলে না তো হ্যাঁ আরে তোমাদের জমিদার রমাবল্লভ রায় যে আমার মামা হ্যাঁ তা তুমি এখানে কোত্থেকে আমি হরিবল্লভ চতুষ্পাটিতে ও মামাদের গোশালায় তা ছিলাম কেন কালকেই আসামে চলে যাচ্ছে হ্যাঁ কালই আসামে চলে যাচ্ছে তা ফিরবে কবে হয়তো আর কোনোদিনই না আর কোনোদিনই না কালই চলে যাচ্ছে আচ্ছা নমস্কার কিন্তু কিন্তু ওহে অম্বর ওম পণ্ডিত বিয়ে করেছো না করতে যাচ্ছে বুঝি গুরুদেবের আদেশে আমাকে ওহো গুরুদেবের আদেশে আচ্ছা বিয়েটা যদি এদেশে সেরে যাও বিয়েটা এত সহজ জিনিস নয় শক্তটাই বা কি আমার মতো লোক সেরে ফেলেছে আরে ইচ্ছে করলে আরো দু একটা ক্ষমা করবেন কি মন্ত্র পড়ে বিয়ে করতে হয় জানেন কেন কি মন্ত্র পড়ে শালগ্রাম শিলার সামনে অগ্নি সাক্ষী রেখে বেদ মন্ত্রে কঠিন প্রতিজ্ঞা করতে হয় প্রতিজ্ঞা করতে হয় যদিদং হৃদয়ং তব তদিদং হৃদয়ং মম প্রতিজ্ঞা করতে হয় ওং মম ব্রততে হৃদয়ং দদাতু মম চিত্তম চিত্তন্তে অস্তু ধর্ম সাক্ষী রেখে স্ত্রীকে উদ্দেশ্য করে মন্ত্র উচ্চারণ করে বলতে হয় আজ থেকে তোমার সকল ভার আমার আমার পাপ পুণ্যের ভাগে তুমি তোমার পাপ পুণ্যের ভাগে আমি আমরা দুয়ে এক এক মন এক প্রাণ পৃথক হলেও আমাদের একই দেহ আমাদের সাধনা এক সিদ্ধি এক সুখ দুঃখ এক আর একই পথে আমাদের মুক্তি হ্যাঁ বলো কি পণ্ডিত এইরকম দিব্যি করে পরিবারের সকল ভার নিতে হয় তবে যে লোকে বলে পরিবার পুরুষের দাসী হ্যাঁ ছি 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 যা বাবা এদের কি সব উল্টো নানান দিব্যি করে পুরুষকেই তো স্ত্রীর কাছে দাসখত দিকে দিতে হয় এক মন এক প্রাণ ও পণ্ডিত পণ্ডিত ও পণ্ডিত আমাকেও দিব্যি করে বিয়ের সময় এসব কথা বলতে হয়েছিল নাকি তা হয়েছে ওই কি সকল বিয়ের মন্ত্রী যে এক ও তুমি বলছো প্রতিজ্ঞা ঠিক রাখতে গেলে এই হৃদয় বস্তুটি কারুকে সমর্পণ করা চলে না ও আচ্ছা ধরো স্বামিত্ব ছেড়ে স্ত্রীর সঙ্গে যদি বন্ধুত্ব করা যায় বন্ধুত্ব তো একটা অংশ স্বামী এবং স্ত্রী পরস্পরের পরম বন্ধু আবার পরস্পরের পরম অবলম্বন উভয়ের আকাঙ্ক্ষা আরে দাঁড়া দাঁড়া পণ্ডিত দাঁড়া তুমি যে আমায় গোলমেলে ফেলে দিলে পরস্পর পরস্পরের অবলম্বন আচ্ছা চল ঠাকুর আরে ঠাকুর দাঁড়া দাঁড়া একটা কাজ করবে পণ্ডিত আমাকে কথা দাও কাল সকালে আমি যাওয়া না পর্যন্ত কিন্তু কাল খুব সকালেই যে আমার গাড়ি আরে তা হোক আমি তার আগে গিয়ে পৌঁছবো তুমি কিন্তু টোল থেকে এক পাও নড়ো না পণ্ডিত হ্যাঁ কি কথা দিলে তো মনে থাকে যেন বামুন পণ্ডিত কখনো কথার খেলাপ করে না আর তাও যদি না মানো তাহলে তাহলে এই লক্ষণের গণ্ডি দিলুম টেনে
মামি, ও মামি। কি রে মিগু? বাস আর কোনো ভাবনা নেই মামি, খুব ভালো ছেলের সন্ধান পাওয়া গেছে। ভালো ছেলে? হ্যাঁ গো হ্যাঁ, এখন এখানে আছে আমাদেরই স্বঘর। আমাদেরই স্বঘর? হ্যাঁ। কে সে বাবা? অম্বরনাথ। অম্বরনাথ? আমাদের মন্দিরে যে পুরুত ছিল। তোমাদের মন্দিরে পুরুত ছিল কিনা জানি না, তবে টোলে ছিল বটে। খুব ভালো ছেলে মামি, কাশি থেকে ওকে আমি চিনি কিনা। কিন্তু তোমার মামা তো রাজি হবেন না বাবা। কেন? একই তো গরিব, তাই চালচুলো নেই। নাই বা থাকলো চালচুলো, পানির সঙ্গে বিয়ে হলে ওই তো হবে জমিদার। তবু হয়তো রাজি হবেন না, ওর ইচ্ছে ইংরেজি লেখাপড়া জানা ছেলের সঙ্গে। আরে মামা নিজেই তো ইংরেজিতে এমএ পাস, কিন্তু কি চারটে হাত পা বেরিয়েছে বলতে পারো? সেই তো তাকিয়া ঠেস দিয়ে গড়গড়া টানেন আর পূজা ঠেঙ্গান। অম্বর নেতৃত্ব হয়েও নাই তাই করবে। বেশ, বলে দেখি তোর মামাকে। দেখো মামি, এখনো কিন্তু দেখি টেকি করলে তোমাদের কপালে অনন্ত দুর্দশা ঘটবে বলে রাখছি। হ্যাঁ, বিষয়ের মালিক হই, ওই রাধা বল্লভের ভোগ সেবার পাট আমি স্রেফ তুলে দেবো। রোজ রাত্রিরে জহরাবায়ের গান চলবে এখানে, বুঝলে? তখন ওই রাধা বল্লভ খিদের জ্বালায় যদি তোমাদের অভিশাপ দেন। আমাকে কেন শোনাচ্ছিস মৃগু? আমার নিজের তো কোনো অমত নেই বাবা, নাই বা হলে এম এ বিয়ে পাশ করা ছেলে, তবু পণ্ডিত তো বটে। ব্যাস 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 মামি, এবার তাহলে তুমি মামার কাছে প্রস্তাবটা করে ফেলো, আমিও নিশ্চিন্ত একটু শুইকে যাই, কি বলো? হ্যাঁ সেই ভালো। অম্বরের হাতে আমি বাণীকে দিতেই পারব না। রাম 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 রাম, ওই পুরুতটা পুরুতটাতে হলো কি? সব বামুনের পূর্বপুরুষই তো পুরুতগিরি করতেন, আর আমরাই বা কোন হাওড়ার পোল বা মনুমেন্টের বংশধর বলতে পারো? মৃগু ঠিকই বলেছে, তুমি আর অমত করো না গো, ভগবান যদি অকুলে কুল দেন। শুধু তো আমার কথাই নয় বড় বউ, আমি বাণীকে কথা বলবো কেমন? সে ভার আমার, আপনাকে কিচ্ছু বলতে হবে না। আমাকে একটু ভাবতে দাও বাবা, একটু ভাবতে। আর ভাববার সময় কই? এদিকে আপনাদেরও শিওরে সমন, আর ওদিকে কাল সকালে সেও পগার পার। বেশ তাহলে তুমি তাকে একবার বলে দেখো। হ্যাঁ আমি? ওটি আমি পারো না মামা, ও যা শাস্তের বুলেটুটি আওড়ায়। তার চাইতে মামা, কাল সকালে অম্বরকে আপনার কাছে আমি হাজির করে দিই, আপনি না হয় কথাটা। শেষে এত দূর নামতে হলো যে আমার বাড়িতে সামান্য পুরুতগিরি চাকরি করতো, আমার টোলে ভাত রাজ্য, তার কাছে হাত জোর করে আমাকে আত্মসম্মানে লাগছে? ওটা কিচ্ছু না মামা, ওটা কিচ্ছু না, গোড়া একটু একটু লাগবে, কালে সব সই যাবে। না আমি তার জন্য ভাবছি না মরিয়াঙ্কু, উপায় যখন কিছু দেখতে পাচ্ছি না তখন সব কিছু মাথা পেতে নিতে হয়। অম্বরদা আর দেরি করলে তো গাড়ি ধরতে পারবেন না। কিন্তু মৃগাঙ্ক তো এখনো এলো না। আচ্ছা চলো, ওটা আমাকে থাক ভাই, আপনি ভুলে যাচ্ছেন অম্বরদা, এখন আপনি টোলে দাঁড়িয়ে, এখন আপনি আমার অধ্যাপক। দিন কিন্তু এই গাড়িতে না গেলে পণ্ডিত ভালো চাল তো চলো, নইলে পাত পেয়াদা পাঠিয়ে তুলে নিয়ে যাবে বলছি। হ্যাঁ আপনি গিয়ে শুনিয়ে আসুন অম্বরদা, আমি বরং এগুলো নিয়ে ততক্ষণ স্টেশন। কেন এগুলো নিয়ে ঝামেলা করছেন? ওগুলো পরে লোক দিয়ে পাঠিয়ে দেবে। আরে চলো দেরি না, চলো তুমি যাও, মামা বৈঠকখানে তোমার জন্য অপেক্ষা করছেন, যাও 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 যাও। আরে দাঁড়িয়ে রইলে যে, যাও না। হ্যাঁ এসেছ? আমার মাচিয়েছ, বড় ভয় হচ্ছিল, চলে না গিয়ে থাকা। বসো বাবা বসো। আমার যদি একটু তাড়াতাড়ি ছেড়ে দেন। অম্বর আমার সবকিছু আজ তোমার উপর নির্ভর করছে, তাই আমি তোমায় ডেকে পাঠিয়েছি। তুমি হয়তো আমার কথা বিশ্বাস করতে পারছো না, কিন্তু আমি সত্যি বলছি, আজ তোমার দয়ার উপরই আমার মান সম্ভ্রম সুখ ঐশ্বর্য সব কিছু নির্ভর করছে। বেশ তো,
আমায় কি করতে হবে আদেশ করুন। সব কথা আমি তো তোমায় এখন খুলে বলতে পারবো না অম্বর, তবে এই কথাটা জেনে রাখো যে আর কয়েকদিনের মধ্যে যদি আমি মেয়ের বিয়ে দিতে না পারি তাহলে আমার সমস্ত বিষয় সম্পত্তি এমনকি এই বাড়িটি পর্যন্ত পরের হাতে চলে যাবে। এই বিপদ থেকে একমাত্র তুমি আমাকে রক্ষা করতে পারো। আমি বাণীকে বিয়ে করে না না আপনি আমাকে ক্ষমা করবেন, আমি তো পারবো না, না আমি তো পারবো না। কেন পারবে না অম্বর? যে কাজ নিয়ে আমি চলেছি বিয়ে তাতে বাধারই সৃষ্টি করবে। কোনো তো কারণ নেই বাবা, বরং কাজের সুবিধেই হবে। আমি তোমার চতুষ্পাঠীর খরচের জন্যে বাৎসরিক 12,000 টাকা করে দেবো। আমাকে আপনি প্রলুব্ধ করবেন না। প্রলোভনই বা কেন মনে করছো বাবা? মনে করো যেটা আমার জামায়ের সম্মান স্বরূপ বা কোনো সৎকার্যে দান। তাছাড়াও অনেক বাধা আছে আমার। আমি যেখানে যাচ্ছি সেটা অত্যন্ত অস্বাস্থ্যকর জায়গা, দীর্ঘদিন তো দূরের কথা, সামান্য কয়েকদিনের জন্যও কেউ তার পরিবারকে সঙ্গে নিতে সাহস করে না। তার প্রয়োজনই বা কি, বাণীকে না নিয়ে গেলেই হলো। তা হয় না। হ্যাঁ, বিয়ে যদি আমাকে করতেই হয় তাহলে শাস্ত্র শাসন আমি ত্যাগ করতে পারবো না। বুঝলুম না। স্ত্রীর সমস্ত সুখ দুঃখের ভাগ নিলাম বলে আমাকে অঙ্গীকার করতে হবে, কিন্তু মনে প্রাণে জানবো এটা সত্যি নয়। অথচ অগ্নি ব্রাহ্মণ সাক্ষী রেখে আমাকে প্রতিজ্ঞা করতে হবে। না না, এত বড় মিথ্যাচরণ আমি করতে পারবো না। কিন্তু মিথ্যাচরণ তো নয় অম্ব, বিয়ে করে তুমি তোমার স্ত্রীকে তার বিষয় সম্পত্তি ফিরিয়ে দিচ্ছ, তার বাপ মায়ের মান মর্যাদা রক্ষা করছো, এটা তো তুমি স্বামীর কর্তব্যই পালন করছো, আর তোমার অঙ্গীকার বজায় থাকছে। আপনি আমায় একটু ভাবতে দিন, কিন্তু সময় যে আর নেই অম্বর, যদি যথার্থই আমার উপকার করতে চাও। একটা দিন, শুধু আজকের রাতটা আপনার কাছে আমি অনুমতি চাইছি। বেশ, তুমি ভেবেই দেখো, ভেবেই দেখো। বাবা, এমনি করেই কি তুমি পানিকে সুখী করবে ভেবেছিলে? কার সামনে, কার সামনে আমাকে মাথা নত করতে হচ্ছে যদি তুমি জানতে। মা, মা, কি রে, কি হয়েছে? তুমি কিচ্ছু জানো না, না যেখানে যত হতচ্ছাড়া আছে খুঁজে না আমার সঙ্গে বিয়ে সম্বন্ধ করছো। ছি বাণী, এই কি তোর পুজো পাঠের ফল? বাবা সজ্জনকে যা নয় তাই বলে। সজ্জনকে দুর্জন আমি জানি না মা, সেদিন যাকে মন্দির থেকে দূর দূর করে তাড়িয়ে দিলুম। দোহাই তোমাদের, আমি তোমাদের কাছে হাত জোর করছি, নাহলে বিয়ে করতে রাজি হয়েছি তাই বলে। হাত পা বেঁধে তোমরা আমাকে নদীর জলে ফেলে দিলে না কেন? তাহলেই তো সবলাটা চুকে যেত। বস মা, আমার কাছে একটু বস। তোমরা যা ভাবছো তা হবে না, আমি কিছুতেই গরিব মুখ্য বামুনটাকে স্বামী বলতে পারবো না। হে আমার পাপের প্রায়শ্চিত্ত, তার হাত দুটো ধরে যখন আমি দয়া ভিক্ষা করি তখন কি আমি কম অপমান বোধ করেছিলাম মা? তাই চলো বাবা, আমরা খুব দূর দেশে চলে যাই, দাদাবাবু রইলে বজায় থাক। যাবি মা, যাবি? তাই চল মা, সর্বস্ব ছেড়ে তোকে নিয়ে কোথাও চলে যাই। না বাবা, আমি যাব না। কেন মা, সারা জীবন তুই অসুখী থাকবি? অসুখী গেলেও তো আমি সুখী হব না বাবা, আমার জন্য তোমরা সর্বশান্ত হবে, সামান্য মাসহারা নিয়ে সারা জীবন বিদেশে কাটাবে এ আমি কি করে চোখে দেখব? তাছাড়া আমার রাধা বলল, না না না, তোকে ছেড়ে আমি যেতে পারবো না বাবা। তবে আমি কি করবো, আমায় বলে দে, আমায় বলে দে বাণী। কত জন্ম তপস্যা করলে তোমার মতো বাবা পাওয়া যায়? আমি স্বার্থপরের মতো খালি নিজের কথাই ভাবছিলাম। আর আমি আপত্তি করবো না বাবা,
তুমি দেখো আমি হাসি মুখে। অমন সুখের লাগে যদি রহিস জাগে, তবে ব্যথাকে আর কেন হয় রে, তবে ব্যথাকে আর কেন হয় রে। অমন সুখের লাগে যদি রহিস জাগে, তবে ব্যথাকে আর কেন হয় রে, তবে ব্যথাকে আর কেন হয় রে। দিনের আলোর পাছে রাতের কালো আছে, দিনের আলোর পাছে রাতের কালো আছে, জানিস দিবস যে রাত ছাড়া নয় রে, দিবস যে রাত ছাড়া নয় রে। অমন সুখের লাগে যদি রহিস জাগে, তবে ব্যথাকে আর কেন ভয় রে, তবে ব্যথাকে আর কেন ভয় রে। চাঁদের রূপালি রূপ ধরে আরো জলে, শ্রাবণ যে থায় কেঁদে যায় সে থা, শ্রাবণ যে থায় কেঁদে যায় সে থা, সোনার ফসল ফলে আজ ধুলো বালির তলায় বেড়ে হায় জারে চিনিলি না, আজ ধুলো বালির তলায় ভেবে হায় জারে চিনিলি না, কে জানে সে সাত সাগরের আসল মানি কিনা, আজ ধুলো বালির তলায় ভেবে হায় জারে চিনিলি না, আসল মানি কিনা। ও তুই চোখ মুছে দেখ কোথায় যে তোর প্রাণের প্রাণ খানি রয় রে। দাঁড়াও, তোমাকে একটা কথা বলতে চাই। বাবাকে কি উত্তর দেওয়া হয়ে গেছে? না, ভেবে দেখবার জন্য একটা দিন সময় চেয়ে নিয়েছিলাম। ভেবে দেখবার জন্য? হ্যাঁ, সারা রাত চিন্তা করে মনস্থির করতে পারিনি, তাই রাধা বল্লভের কাছে। কি জানতে এসেছিলে? বিয়ের পর স্ত্রীর সকল ভার স্বামীর, একের পাপ পুণ্যের ভাগী অন্যজন, তাদের সাধনা এক, সিদ্ধি এক। বাবাকে কি উত্তর দেবে? একদিন তার অন্ন খেয়েছি, তাই তার এই বিপদের দিনে আমার দ্বারা যদি কোনো উপকার হয়। তুমি রাজি আছো ওটা আমি জানতাম, কিন্তু তার আগে তোমার আমার মধ্যে একটা কথা পরিষ্কার হয়ে যাওয়া দরকার। বিয়ের পর আমি আলাদা থাকতে চাই। বেশ, আমাদের কোনো দিন দেখা সাক্ষাৎ হবে না, বা কেউ কারুর খোঁজ খবর নেব না। তাই হবে। তাহলে প্রতিজ্ঞা করো, এই রাধা বল্লভের সামনে প্রতিজ্ঞা করো, বিয়ের দিন থেকে। না না, সমস্ত শাস্ত্রীয় অনুষ্ঠান হয়ে যাবার পর থেকে। তুমি কি এখন থেকে আমার উপর প্রভুত্ব জাহির করতে চাও? ধর্মের যা নির্দেশ আমি তা পালন করতে বাধ্য। বেশ, আমি রাজি। শপথ করো বিয়ের পর থেকে আমাদের আর কোনো সম্বন্ধ থাকবে না। দেবতার সামনে দাঁড়িয়ে শপথ করলাম, বিয়ের পরে আমাদের মধ্যে আর কোনো সম্বন্ধই থাকবে না।
নির্দেবতা লাজ হবে বিনিয়োগ ও ইয়ং নারী উপব্রুতে ভগ্ন লাজানাপত্নী দীর্ঘায়ুরস্তু মে পতি শতং বর্ষানি জীবত্তে দন্তাং জ্ঞাতয়ো মম স্বাহা প্রার্থ্যমানা দেবতা দম্পত্যো হৃদয়ো প্রার্থনে বিনিয়োগ ওম যতি হৃদয়ং তব ওম যতি হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম তদস্তু হৃদয়ং মম যদিদং হৃদয়ং মম যদিদং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব তদস্তু হৃদয়ং তব ভিড় মন্তরে এত তোরা এখানে ভিড় করে দাঁড়াস নে রাস্তা ছাড় ওদের আসতে দে এসো বাবা এসো ওমা তুলসী ওদের জল খাবারটা নিয়ে আয় আর যদি দুজনের একসঙ্গে খেতে হয় আমরা তো জানি জানি তুমি যা দেখনি শর্মা আমরা ওদের খাওয়াচ্ছি কি বাবা আমার শরীর বড় অসুস্থ একটু ঘুমোতে পারলে বোধ হয় কেন বাবা কি হয়েছে ও কিছু না কিছু না ওসব জামাই চালাকি তুমি যাও দেখি আমি দেখছি সত্যি একটু ঘুমানো দরকার এখন বাইরে যেতে পারবো কি হ্যাঁ তার পারবে না আজ সারা রাত তোমার জাগতে হবে গাইতে হবে নাচতে হবে না না তুলসী ওকে ছেড়ে দে বাচ্চা না ঘুমে যদি অসুখ বিসুখ করে আমি ভাবনায় মরে যাব তুমি বাবা আমার সঙ্গে এসো এসো দাও সৈমার যেন সত্যাতে বাড়াবাড়ি বাবা বাঁচা গেল আমার শেখিরে আমি যেন হুকুমের দাসী উনি চললে চলতে হবে থামলে থামতে হবে ইচ্ছু ছিল গলায় দড়ি দিই আচ্ছা মামি আমি তাহলে আসি হ্যাঁ নেগুদা যাবার আগে প্রণামটা নিয়ে যাও ও ঠিক বলেছিস ঘটক বিদায়টা বাকি আছে রে থাক মথুরা চব্বিশ ঘন্টা না ডাকাচ্ছে যা বাবুন সাহেব গিয়ে বল এক কাপ চা করে দিতে আগে তিনি তো নেই নেই কেন কোথায় গেছেন পালায় গেছে পালায় গেছে ওই গিন্নিমার ওলানামা হইল কি না তাই গিন্নিমার ওলানামা ওলানামা মানে দিদির ঘরে রয়েছিল এখন কেমন আছে ভালোই আছে তবে বৌমা ছিলেন বলি তাই নইলে তো নারী ছেড়ে গিয়ে তা গিয়েলো এটা খবর দিতে পারো নি বাজি নচ্ছর কটা কথা করে গিয়ে কেন আমি কি এই বাড়ি কেউ নই নামাচ্ছে কারো দিদির ওপর দাওয়াটা খুব বেশি আস্তে আস্তে চেঁচিও না দিদি ঘুমোচ্ছে বন্ধু বলি একবার এদিকে ফিরে তাকালে কড়ার দুধ উঠলে পড়বে না কি সুন্দর দেখাচ্ছে তোমাকে জানো বন্ধু ঠিক যেন ঠিক যেন সন্ধ্যের আগে সিঁদুরে মেয়ে আহা বাবা এই যে দেখি তসই করে চলে গেল বন্ধু ও বন্ধু আরে বন্ধু আরে একটু দাঁড়াও না বাবা বন্ধু হাওয়াটা বন্ধ করলি কেন ও দিদি তুমি জেগেছ মৃগু কখন এলি এই একটু আগে খবর শুনে তো আমার একবার চক্ষু স্থির আর
মরি তো গিয়েছিল, তুই যেন কোনোদিন বউকে হেনস্থা করিস নি ভাই। আমি হেনস্থা করি? ওই তো আমাকে হেনস্থা করে। ছি ছি, অমন কথা কোনোদিন মুখে আনিস নি। না না, তুমি জানো না দিদি, ওর মেজাজ দেখে কাঠকুট্টা কাঠকুট্টার মতো। হ্যাঁ, আমারও আগে তাই মনে হতো, কিন্তু অসুখে পড়ে বুঝলাম আসলে ওর মনে একটা মনে একটা কি? ও দিদি, দিদি ও আরে ঘুমোতে আর কি। দিদি শুনছ, মনে কি গো? কি কেন পরের মুখে ঝাল খাবি ভাই, নিজেই তো জেনে নিতে পারিস। নিজে মনে একটা কি? বন্ধু, আর আমার চোখে ধরে দিতে পারবে না, আমি তোমায় ধরে ফেলেছি, তোমার মনে যেন কি একটা। আচ্ছা বন্ধু, আমাদের ফুলশয্যার দিন আকাশে এরকম চাঁদ ছিল না অমাবস্যা? মানে মানে আমার চোখটা তখন ঠিক সাদা ছিল না তো। শোনো, আকাশের চাঁদের সঙ্গে তোমার মুখের কিন্তু ভারী সুন্দর মিল আছে। অনেক রাত হয়ে গেছে, তুমি ঘুমো, আমি নিচে যাচ্ছি। না না, তুমি এখন বাইরে গেলে ওরা কি ভাববে? সবাই ঘুমো, তারপর তুমি যাও। বেশ, মা যদি বাধা দেয়? তাকে বুঝিয়ে বলতে হবে যে আমার না গেলেই নয়। আমি কিন্তু বলতে পারবো না। আমি তাকে বলবো, কিন্তু এবার আমি যাই, আর রাত জাগলে তোমার হয়তো অসুখ করতে পারে। যদি করে তাতে তোমার কি? হয়তো আমার যাওয়া আটকে যাবে। কেন, সেবা করবে নাকি? মন্ত্র পড়ে সেই অঙ্গীকারই তো করেছি। ভুলে যাচ্ছ, তুমি এখন জমিদার হরিবল্লভ রায়ের নাত জামাই, একজন রাধুনী আর একটা চাকর সঙ্গে দিই। আপনি আমায় ক্ষমা করুন।
কতটুকু আপনাদের সহযোগিতা না পেলে গুরুদেবের নির্দেশ হতো কোনোদিনই পালন করতে পারতাম না। এর জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আচ্ছা, আর আপনাদের কষ্ট দেব না। কিশোরীবাবু এসেছিলেন, চতুষ্পাঠী প্রতিষ্ঠানই দেশের লোকের ভেতর একটা সাড়া জাগিয়ে তুলতে চান ওরা। গুরুদেবের ইচ্ছা কখনো অপূর্ণ থাকে না ভাই। একটা সমস্যার মীমাংসা করে দেন। বলো। বাইরের দেবতা কি অন্তরের দেবতা নন? এই সন্দেহ কেন ভাই? তবে কি করে হতে পারে? যাকে সাক্ষ্য রেখে শপথ করলাম তাকে অস্বীকার করি কি? কি বলতে চাও তুমি মূর্খ? আমি পাপপুণ্য বুঝি না অম্বরদা, শুধু এইটুকুই জানি, বিয়ের মন্ত্রে যদি ফাঁকি না থাকে তাহলে সত্যের আলোতে একদিন মিথ্যের অন্ধকার দূর হয়ে যাবি। জানো কি বলিন, সুখী হইয়া নিরাশ, স্বামী বিনা আমার কিসে গৃহবাস? তুমি সে পরম গুরু, তুমি সে দেবতা, তুমি যথা যাও প্রভু আমি যাই তথা। স্বামী বিনা স্ত্রীলোকের নাহি আর গতি, স্বামীর জীবনে গিয়ে মরণের সঙ্গে। থামলি কেন? পর শুনি বানি, কিছুদিন থেকে দেখছি তুই কেবলই অন্যমনস্ক হয়ে যাস, কি এত ভাবিস বলতো? ভাবনার কি কুল কিনারা আছে মা? এদিকে তুমি অসুখ বাদালি, ঘাড়ে এত বড় সংসার, ওদিকে আবার দোল। মা, এবার ঠিক করেছি আদি ঠাকুরকে দিয়ে কথকতা করাবো, কেমন? কেমন পুজো করে আদি ঠাকুর? পুজো তা তো জানি না। সে কি রে, তুই কি আজকাল পুজোর সময় থাকিস না? বাহারে থাকবো না কেন, কি যে বলো না। তবে তবে কি, দোষ ত্রুটি না থাকলে নতুন করে আর? মা, তুমি বাপু জেরা করবে না শুনবে? থাক, আর পড়তে হবে না, বেলা গড়ি এলো, চিরুনিটা নিয়ে আয় দেখি কি হবে। চুলটা বেঁধে দি, গা ধুয়ে একটা ভালো শাড়ি পরে আয় মা। কেন? এও স্ত্রী মেয়ে, ওরকম ছিঁড়ি করে থাকতে নেই, তাতে স্বামীর অকল্যাণ হয়। দেবধার গলায় মালা পরাতে কি ছিঁড়ে গেল? গাঁট দিতে ভুলে গিয়েছিলেন বুঝি পানি মা?
না, এভাবে তো ঠাকুরের সঙ্গে ছেলে খেলা করা চলে না পানিমা। এত বড় ভুল আপনার কি করে হলো? এতে যে আপনারও অকল্যাণ হয় আমাদেরও পাপ হয়। হ্যাঁ, দুর্বাতে ত্রিপত্রীর বদলে পঞ্চপত্রে রেখেছিলেন। না, আমি অম্বরনাথের কত নাম বেরিয়েছে, কি লিখেছে? রাজনগরের জমিদার ঈশ্বর হরিবল্লভ রায়ের পুত্র শ্রী রমাবল্লভ রায়ের জামাতা ও তাহার বিপুল বৈভবের একমাত্র উত্তরাধিকারী শ্রী অম্বরনাথ চক্রবর্তী আসাম প্রদেশের ভিন্ন ভিন্ন গ্রামে সংস্কৃত চতুষ্পাঠী স্থাপন করিয়া দেশবাসীর সমক্ষে একটি মহা শ্রী রমাবল্লভ রায়ের জামাতা অম্বরনাথ নিজে পরম পণ্ডিত ও নিরহংকার, বিশেষত তাহার দরিদ্র প্রতি প্রশংসন। অম্বর আমার কবে আসবে, তাকে ফিরিয়ে আনছ না কেন? এখন কি আর তার আসবার সময় আছে? দেখছো না চতুষ্পাঠী স্থাপন করবার জন্য মানে সে এখন কত ব্যস্ত। একদিনের জন্য আসতে পারে না এমন কি কথা? তুমি না হয় একবার লিখে দেখো, আমার লেখায় তো কোনো ফল পেল না। অম্বর তো কি কোনো চিঠিপত্র দেয় না? আমি তার কি জানি? উমা, মেয়ের কথা শোনো, তুই জানবি না তো কে জানবে? কে চিঠি লিখলো আর না লিখলো তার জন্য তোমার ঘুম হচ্ছিল। কে জানে বাপু মেয়ের মনে কি আছে, এই আদর দিয়ে দিয়ে বাপ একেবারে। দামোদরের বন্যা
দিল্লির নিকট ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। ও এই যে বরিশালে নারী হবে, তাহলে তুই মুখবি কেন বল না রে? দাঁড়াও আমি বার করছি। ও আয়, ডুবে ডুবে জল খাওয়া ছিল। পড়েছিস পড়েছিস সেই শব্দটা? প্রশান্ত ধীর স্থির, সত্যি ঠিক যেন করে গঙ্গা জল। পরম পণ্ডিত তিনি, তবু যদি একটা উপাধি থাকতো, নাই বা থাকলো উপাধি। দরিদ্র জীবন যাপন করেন তিনি, আহা বড় কীর্তি করেন। কীর্তি নয়, কি বলছিস তুই সই? এত বড় জমিদারের একমাত্র জামাই সে, কি সুখেই না থাকতে পারত সয়া। কিন্তু সব তো তুচ্ছ মানল, কোনদিন হয়তো দুমুঠো ভাত জুটছে, কোনদিন হয়তো তাও জুটছে না, মাথার উপর চাল ফুড়ে হয়তো বৃষ্টির জল ঝরছে, তবু তো পড়ে আছে সেই আসামের বনে জঙ্গলে। কিন্তু কি দুঃখে বলতে পারিস, শ্বশুর কি এতই পর? কমলাপুরে চতুষ্পাঠী কলেজ সব ঠিকঠাক হয়ে গেল? হ্যাঁ ভাই, শেষ পর্যন্ত সবাই রাজি হয়েছে। ব্যাস ব্যাস, এবারে দিন কত বিশ্রাম নেই, এত খাটুনি কিন্তু আপনারা সইবে না। আমার বসুন বসুন। রাজনগর থেকে আজ আবার একখানে চিঠি এসেছে। খবর সব ভালো তো? না, শাশুড়ি ঠাকুরনের খুব অসুখ। তাই তাই কি আমবাদা? এবারও যেতে লিখেছেন বোধহয়। আপনি কিন্তু না করবেন না আমবাদা, একবার ঘুরে আসুন। কিন্তু এখন তো আমার কিছুতেই যাওয়া হতে পারে না সুধাকর, সামনেই সোনারপুর চতুষ্পাঠীর আদ্য পরীক্ষা। সেটা তো আমরাও দেখাশোনা করতে পারি, তার জন্য শাশুড়ির এতবার একটা অসুখের খবর পেয়ে ধরুন যদি একটা ভালো মন্দ কিছু ঘটে। সুধাকর, মায়ের স্নেহ কি জিনিস আমি তা জানি না। মা পেয়ে ভেবেছিলাম সে দুঃখ হয়তো আমার ঘুচবে, কিন্তু কিন্তু রাধা বলল তাদের কল্যাণ করো। আপনাকে সত্য কথা বলাই ভালো, আমি কিন্তু বিশেষ ভরসা পাচ্ছি না। হ্যাঁ, তা আমি বুঝতে পেরেছি, তবু আশা আজকে রাত্রে একটু সাবধানে থাকবেন। নারী দেখে যা বুঝলাম তাতে মনে হয় আজকে ভোরের দিকে জ্বরটা বিচ্ছেদ হতে পারে, আর সেই সময় বুঝেছি। আমি ঘন্টা দুয়েক বাদ আবার আসছি, ইত্য বসে আপনি মকরদাসটা খাইয়ে দেবেন। আচ্ছা আসি, নমস্কার। মিথ্যে মন খারাপ করো না গো, এ তো আমার ভাগ্য, তোমাকে রেখে যাব, আমার বাণীকে রেখে যাব। বাবা, শুধু একটা দুঃখ, অম্বর আজ এলো না, তাকে না দেখে মলে আমি যে পরলোকেও শান্তি পাবো না। তুমি কেন ও কথা বলছো বাবু, চুপ কর। মায়ের যে কত জ্বালা, আমার কি বলি মনে হচ্ছে,
কোথায় যেন একটা গন্ডগোল হয়ে গেছে, তোমরা যেন আমার কাছে লুকোচ্ছ। বড়বু, আমি অন্যায় করেছি, তুমি আমায় ক্ষমা করো। সে অন্যায়ের শাস্তি আমিও ভোগ করছি, আর তাছাড়া ওগো কি এমন অন্যায় করেছ বলো, চুপ করে রইলে কেন বলো না। তুই এক কাজ কর, ততক্ষণ ওই মগরের দুধ খাইয়ে দে। বানি, কি বলছো মা? হায়, আমার কাছে এসে বস। খুব কষ্ট হচ্ছে মা? না, কত জন্মের পুণ্যের ফলে রাধা পল্লব তোকে আমার কাছে দিয়েছিল। শুধু একটা চিন্তা থেকে আমাকে মুক্ত কর বানি। বল, কোনো কথা লুকোবি নে? এ কথা কেন বলছো মা? আমায় সত্যি করে বল বানি, অম্বর আসছে না কেন? জবাব দে মা, কি হয়েছে তোদের? সে কি আর আসবে না? না মা, সে আর আসবে না। কেন, তুই কি তাকে বারণ করেছিস? শুধু বারণ না মা, বিয়ের আগে রাধা পল্লবের সামনে তাকে দিয়ে শপথ করে নিয়েছি এই জীবনে আর কোনো সম্বন্ধ থাকবে না। পানি, তুই কি করেছিস মা? এতদিন আমাকে এই কথা বলিসনি কেন? কবে সব মিটে যেত? তা হবে না মা, আমরা দেবতার সামনে প্রতিজ্ঞা করেছি কেউ কারোর সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না। পাগলি মেয়ে, স্বামী ত্যাগের প্রতিজ্ঞা আবার প্রতিজ্ঞা নাকি? যা করেছো সে পাপের তুলনা নেই। তবু আমি মরবার আগে তোকে তোকে আশীর্বাদ করে যাচ্ছি বানি, সে যেন তোকে ক্ষমা করে সেই বড় ভালো রে, কত ভালো। একদিন একদিন
আমি তো সত্যিকারের চোর জানি আলাম। বাবু আজকে ঘরের মধ্যে পুষিতে তামুক দেব। আলোর মা আলো কখন কখনই বা বৌমারে ওষুধ করতে শেখালো, আর কখনই বা কোচ খেজুর খাওয়ালো। ভূত কোথা করে? আচ্ছা চেঁচিয়ে কি কেলেঙ্কারিটা করলে বলতো? হ্যাঁ তা আমি কি করে জানবো যে তুমি আমার ঘরে এরকম ভাবে ঢুকবে? আরে দিদি যে বললে তোমার অসুখ। অসুখ আমার? হ্যাঁ দেখি দেখি দেখি, আহা মুখখানা একটা শুকিয়ে গেছে। আমার কিছু হয়নি। আরে হয়নি বললে আমি শুনবো নাকি? দেখি জ্বর হয়েছে যে। আমি দেখে আসি দিদি কি করছে। আরে দূর, কোথাও যেতে হবে না, আমি এইমাত্র দেখে এলাম দিদি খুব ঘুমাচ্ছে। হ্যাঁ তোর জ্বালায় কি ঘুমোবার জো আছে রে হতভাগা? বলি নিত্যি রাতে কে তোর বউকে পাহারা দেয় রে? বলি মন তোর পরে ঘরে আনিস নি ওকে? এই কষ্ট বলে দিচ্ছি আজ, এই আজ থেকেই তোকে এই ঘরে শুতে হবে। আমি মন্ত্রকে বলে দিচ্ছি, সে তোর বিছানাপত্র সবাই এখানে দিয়ে যাবে। শ্রীচরণ কমলেশু মায়ের জীবিত অবস্থায় এলে না, বাবার স্বাস্থ্য ভেঙে পড়েছে, তাঁর একান্ত ইচ্ছা তুমি একবার আসো। দেবতার সামনে দাঁড়িয়ে শপথ করলাম বিয়ের পর আমাদের মধ্যে আর কোনো সম্বন্ধই থাকবে না। দেবতার সামনে দাঁড়িয়ে শপথ করলাম বিয়ের পর আমাদের মধ্যে আর কোনো সম্বন্ধই থাকবে না। বাবা কি মা? চলো আমরা কোথাও বেরিয়ে আসি। কোথায় যাব মা? যেখানে হয় এখানে আর টিকতে পারছি না। তাই চল মা, তাই চল, তোকে নিয়ে কোথাও ঘুরে আসি। তুই যাতে ভালো থাকে তাতেই তো আমার সুখ। প্রথমে কোথায় যাবি? যাবার তো কোনো ঠিকানা নেই ভাই, তবে আগে হয়তো চন্দ্রনাথ যাওয়া হবে। যদি সায়ার দেখা পাস ফিরিয়ে আনতে পারবি। আমি যে প্রতিজ্ঞা করেছি তুলছি, সে প্রতিজ্ঞা ভাঙলে তারও পাপ আমারও পাপ। দেখ আমি তোর মতো লেখাপড়া জানি না, কিন্তু মা মাসির কাছ থেকে শাস্ত্রের কথা যা শুনেছি তাতে এই জেনেছি যে মন্তর পরে যাকে স্বামী বলে গ্রহণ করলো তাকেই তো সপস্য দিল। নানা সই আমি যে রাধা পল্লবকে সব দিয়ে বসে আছি ওটা তোর অহংকার। যে মূর্তি পাথরে গড়া আমার সুখে হাসে না, আমার দুঃখে কাঁদে না, সামনে ভাত বেড়ে দিলে যেমনকার তেমনি পড়ে থাকে তাকেই কিনা সব দিয়ে বসে আছিস রক্ত মাংসের দেবতা ফেলে। আমি যদি ভুল করে থাকি সে তো পণ্ডিত, সে আমার ভুল ভেঙে দেয় না কেন? নিজের ভুল নিজে না ভাঙলে পৃথিবীতে এত বড় পণ্ডিত কেউ নেই যে সে ভুল ভাঙতে পারে। দিদিমণি বাবু বললেন একটু তাড়াতাড়ি নিতে। তুই যা আমি যাচ্ছি। সই তুইও জানো আমাদের সঙ্গে যাবি?
ইচ্ছে তো ছিল, কিন্তু যাই কি করে বল, আমার যে আবার রক্ত মাংসের রাধা বলল, তিনি আবার নিত্যি ভোগ না পেলে। এবার কোথায় যাবি মা? মিথ্যে ঘুরে বেরিয়ে একটু শরীর খারাপ হয়ে যাচ্ছে বাবা, তার চেয়ে চলো বাড়ি ফিরে যাই। তাই চলো মা, তাই চল। তুমি আমার চিঠি পেয়েছ? আগে হ্যাঁ, কিন্তু লিখেছি আর হয়েছে তোমার। আরে আরে বিন্দে, আরে রাখা, আরে রাম সিং, আরে সেখানে মালপত্র নাবা, এখানে নাবতে হবে। আগে এখানে নাববেন? হ্যাঁ, না না, এটা অতি বিশ্রী জায়গা, চারিদিকে ভীষণ কালাজ্বর হচ্ছে, লোকজন সব পালাচ্ছে। তুমি এখানে রয়েছো? আরে রাম সিং, মালপত্র সমস্ত নামিয়ে নেই। না 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 না, তোর কাজ কর, এখানে টিকিট কিনে নিয়ে জানি বাবুর জন্য, যেখানে হোক যেখানকার হোক। হ্যাঁ হ্যাঁ, এসো এসো এসো, চলো চলো, বসো বাবা, বসো বসো। তোমায় যখন পেয়েছি তখন আর ক্ষমা করবেন, আমাকে গুরগাঁও যেতে হবে, সেখানে চতুষ্পাঠি প্রতিষ্ঠা দিন স্থির হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, যাবে যাবে, আর না হয় দু চার দিন পরেই যাবে। তা হয় না, আমাকে আজই রওনা হতে হবে। আজই? আগে হ্যাঁ, অনেক পণ্ডিতকে নিমন্ত্রণ করা হয়েছে। তাহলে আর কি বলবো বাবা। ও আমার চাই যে খাওয়া হলো না। বিন্দে বিন্দে, এই দেখো ট্রেন ছেড়ে দিলে। আমি পরের স্টেশনে, পরের স্টেশনে আসছি, পরের স্টেশনে। অম্বরনাথ কোথায় চললে? গুরগাঁও। গুরগাঁও? ও, আমি ভাবলাম কোন তীর্থে যাচ্ছ বুঝি। সঙ্গে রুনি? আমার স্ত্রী। হ্যাঁ আমার স্ত্রী। Thank you.
চোখে কয়লা পড়ল? আচ্ছা আমি দেখছি। দেখি মুখটা একটু বাড়াও তো। আমাকে এখানেই নামতে হবে, কিন্তু বাবা তো এখনো এলেন না। তুমি কিন্তু একটু ঠিক হয়ে বসো, নইলে আবার হয়তো চোখে কয়লা পড়তে পারে। আমি যাচ্ছি। চলে গেছে রাজনগর, কবে ফিরবে কিছু বলে গেল? রাধা বলল যে কেন এখনো আমাকে চরণে ঠাঁই দিচ্ছেন। যে অঙ্গীকার আমি করিয়েছি সেইটাই বড় হলো। আর মন্ত্র পড়ে দেখে স্বামী বললি, তোর হৃদয়ের গোপী কিশোরজি তাকে চিরকাল ফাঁকি দিবি? থাক, তবে চোখে ঠড়িয়ে নে, তোর পুণ্যের হাওয়া যেন কারো গায়ে না লাগে। তোর মতো পাপের মুখ দেখল পা গোপী কিশোর। দেবতা তো নিজের মুখে কখনো ভোগ গ্রহণ করেন না, করেন জীব দেহে। সুতরাং তাকে যা দিয়েছো অনায়াসে তা মানুষকে দেওয়া চলে। বাবা, বাবা কি মা? ওই যে ওই গাছতলে সাধু বসে আছেন না, উনি বললেন। কি বললেন? বললেন না, চলো বাবা আমরা যাই। কোথায় যাব? পশ্চিমী নাহে চলো। ও তা তো যাবই, উপস্থিত যদি কোথাও যাবার না থাকে তাহলে চল না একবার মৃগাঙ্কুর কাছেই যাই, অনেক করে যেতে লিখেছে। তাই চলো। ও বলি শুনছো? ছি, কি বলে ডাকবো তাহলে? প্রিয়া, দয়িতা, নর্মসখী, হ্যাঁ
আর তা খবর পাইনি। যদিদং হৃদয়ং তব তদিদং হৃদয়ং মম বুঝলে, তারপর সেই দদাদু দিয়ে এত বড় মন্ত্রখানা তো মনেই নেই। কিন্তু এইবার যে স্ত্রী কর্তব্যটা পালন করতে হয়, চিঠি এসেছে দিল্লিতে একটা খুব ভালো চাকরি পেয়েছি বুঝলে। অনেকখানি কেটেছে যে কি করলি, নতুন কাপড়খানা ছিঁড়ে ফেললে? আরে তোমার সুখ দুঃখে দেখবার ভার যখন নিয়েছি। আমার স্ত্রী, আমার স্ত্রী, বাহ তোমার হাতটা তো খুব নরম। বানি কখন এলি, কার সঙ্গে এলি রে? বাবার সঙ্গে, তিনি বাইরে। মামা বাইরে? বন্ধু না না, ওগো তুমি বানিকে নিয়ে যাও, আমি মামাকে নিয়ে আসছি। বিয়ের সময় বেদ মন্ত্র উচ্চারণ করে যে প্রতিজ্ঞা আমাদের করতে হয়। কত শত বুঝিনে ভাই, শুধু এইটুকুই জানি স্বামী দেবতা। তিনি এতদিন দূরে সরেই রেখেছিলেন, তাই দূরে ছিলাম, আবার তিনি কাছে টেনেছেন, তাই না টেনেছি বা যাবেন কোথায়। শুনেছি স্বামী স্ত্রীর এক দেহ এক মন, তাই যদি হয় তাহলে সাধ্য কি যে কেউ কাউকে দূরে সরিয়ে রাখতে পারে। নিজের মনে গুমড়ে মরে কোনো লাভ নেই ভাই, আসলে তোর অহংকারটাই পথের বাধা হয়ে দাঁড়িয়েছে। অহংকার? আত্মতা নেই বৌদি, স্বয়ং রাধা পল্লবী তা ভেঙে দিয়েছেন। তবে আজও দূরে সরে আছিস কেন? সব বাধা বিপত্তি ঠেলে ফেলে ছুটে যা দেখিনি, দেখি সে কেমন মুখ ফিরিয়ে থাকতে পারে। আমাকে চাইতে নিষেধ করিয়াছ, কিন্তু কেন? বিবাহ মন্ত্রী সুখ দুঃখের সমুদয় অংশই তো দিতে স্বীকার করিয়াছিল, তবে তোমার পাশে গিয়া সেবা করিবার অধিকারটুকু পাইব না কেন? আমারটা
অম্বরদা কি হলো অম্বরদা আজ আবার জ্বর এসেছে তো ইস গাজে পুড়ে যাচ্ছে আমি আর কোনো কথাই শুনবো না অম্বরদা থাক চতুর ফাটি পড়ে আমি কালই আপনাকে এখান থেকে নিয়ে যাব পাগল আমার কি এখান থেকে যাবার উপায় আছে তাই বলে আত্মহত্যা করবেন ও সেরে যাবে ভাই সেবারে তো এরপর আপনি কিনা চাঁদপুর যেতে চাইছিলেন সুধাকর কি বলছেন অম্বরদা আমি লিখতে পারছি না তুমি তাকে জবাবটা লিখে দাও নইলে সে যদি আবার এসে পড়ে বলুন কি লিখতে লেখো আসামে আমার পাশে তুমি আসিতে চাহিয়াছ কিন্তু আমার মা কিন্তু আমার পানি প্রতিজ্ঞা করেছি সেই প্রতিজ্ঞা আমি ভাঙতে পারবো না অম্বরদা তার বিশ্বাস রাখতে যদি আমাকে মরতে হয় সে মৃত্যু আমার ভালো অম্বরদা
আমি যাব। বুঝতে পারছো না, রাধা বললো রাগ করেছেন। বাবা আমি যাব। নির্ভর করছে রাধা বল্লভের উপর বাবা। আসামে গিয়ে যে কি খবর পাবো কে জানে। ও কিসের গোলমাল মেঘদা? ওরে শিয়ালদা স্টেশন তো হাট রে ভাই, গোলমাল যে শুনবি আর বিচিত্র কি। ও মশাই, ও মশাই, শুন শুন শুন, এদিকে চাঁদপুরে যাবার ট্রেনটা প্ল্যাটফর্মে এসে পৌঁছেছে কিনা বলতে পারে? আরে দাঁড়ান মশাই, যে গাড়ি এলো চাঁদপুর থেকে তারই আগে ঠেলা সামনে। কেন কি হয়েছে কি? আর বলেন কেন মশাই, একজন ছোকরা পড়েছিল থার্ড ক্লাস কম্পার্টমেন্টে, অহর অচৈতন্য, সঙ্গে কোনো লোকজন নেই। বেঁচে আছে না? কে জানে, মুর্দু বলে ওরা নিয়ে যাচ্ছিল মর্গে। আমি রুকে দিলুম, পাঠিয়ে দিচ্ছি এখন হাসপাতালে। যাত্রা শুরু হবে মামা, পা বাড়াতেই সব। হাঁটে যাও, হাঁটে যাও, হাঁটে যাও, হাঁটে যাও, হাঁটে যাও, হাঁটে যাও। ওকে, ওকে বাবা। কে কে মা? ওকে নিয়ে চলে যাচ্ছে, ওকে যেতে দাও, ওকে যেতে দাও। মা, ওকে নিয়ে যাচ্ছে। বুঝছেন ডাক্তার কাকা, ভয় কি, নিঃশ্বাস যখন এখনো পড়ছে। হ্যাঁ, গরম জলের ব্যাগ দুটো ভরা হয়েছে, একটু তাড়াতাড়ি করে দিতে বলো, আমি এখনই একবার আসছি। আপনি এবারে উঠুন, আমি রোগীর কাছে বসছি। না, আপনারও তো বিশ্রামের দরকার, তাছাড়া ডাক্তারবাবু বললেন। তাকে গিয়ে বলো গে, দরকার হলে আমি তোমাদের ডাকবো। আচ্ছা, রাত প্রায় শেষ হয়ে গেল, আমি যাই বাইরে একটু ঘুরে আসি, এলে পাগল হয়ে যাব। এই বয়সে মামার কি লাঞ্ছনা, ভালোয় ভালোয় যদি জামাই এ যাত্রায় বেঁচে ওঠে। ঠিক বেঁচে উঠবে দিদি, ঠিক বেঁচে উঠবে, তুমি দেখো বাড়ির মতো এমন সেবা। আমি তো চোখে দেখিনি, জমির সঙ্গে সমানে লড়ছে। রাজনগর আর কত দূর? রাজনগর আর তো দূরে নেই, তুমি আমার কাছে আছো, তোমার বাণীর কাছে। বাণী? আমার বাণী? তোমার বাণী না বুঝে তোমাকে অনেক দুঃখ দিয়েছি, ক্ষমা করে দেব। ক্ষমা? না না, তুমি তো কোনো অপরাধ করনি, দেবতার সামনে দাঁড়িয়ে সেদিন যে প্রতিজ্ঞা করেছিলাম। না না, মিথ্যে, সব মিথ্যে, স্বামীর চেয়ে বড় দেবতা চান নেই, এ কথা যদি আগে বুঝতাম। মানে আমি মানুষ, তাই মরবার আগে তোমাকে একবার দেখবার লোভ
সম্বরণ করতে পারিনি। রাধা বলল তোমাকে আমার কাছে ফিরিয়ে দিয়েছে, আর আমাদের কেউ কোনোদিন দূরে রাখতে পারবে না কোনো কারণে। বলছি কি মা, সাবিত্রীর মতো তো জমের হাত থেকে ফিরিয়ে আনলে, এইবার আমাদের হাতে ছেড়ে দাও, সুস্থ করে তুলি। আসুন কাকাবাবু, আর আমার কোনো ভয় নেই। বৃহস্পতি